বন্ধুগণ, আমাদের চ্যানেলের নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে সে সম্পর্কে জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এশিয়া মহাদেশ, যা বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ। এই বিশ্বের মোট ল্যান্ড এরিয়ার 30% এরিয়া এবং মোট জনসংখ্যার 60% এই মহাদেশে বাস করে। বিশ্বের সবচেয়ে বড় এই মহাদেশে মোট 48টি দেশ রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় 10টি দেশের মধ্যে 4টি দেশই এশিয়া মহাদেশের, ও 4টি দেশ হল রাশিয়া, চায়না, ইন্ডিয়া এবং কাজাখস্তান। এশিয়া মহাদেশের মধ্যে 5টি এমন দেশ রয়েছে যেগুলোর সীমানা এশিয়া মহাদেশের পাশাপাশি ইউরোপ মহাদেশের সঙ্গেও যুক্ত রয়েছে। এগুলো হল রাশিয়া, কাজাখস্তান, আজারবাইজান, তুর্কি এবং জর্জিয়া। এই মহাদেশে মোট 10টি দ্বীপরাষ্ট্র রয়েছে। এগুলো হলো ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, মালদ্বীপ, জাপান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইস্ট তাইমর, তাইওয়ান, ব্রুনেই এবং মালয়েশিয়া। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া এবং সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ। এই মহাদেশেই বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনীতম দেশ সিঙ্গাপুর রয়েছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।